হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তোমরা সাথে থাকো দেখার জন্য। ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমি চলে এসেছি আজকে কেদারনাথ, কেদারনাথে ঘুরতে চলে এসেছি। না না না, কেদারনাথ না, কেদারনাথ প্যান্ডেলে। এই দেখো, এটা দুর্গাপুজোর প্যান্ডেল, আমাদের বাড়ির পাশেই করেছিল। আর আমি অনেকদিন পরে এই ভিডিওটা তোমাদের দিচ্ছি, কারণ আমি এতদিন ভয়েসটা দিতে পারিনি, এর জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। আর আজকে আমি ভিডিওটা দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করে জানিও। এই দেখো, পুরো কেদারনাথের মন্দিরের মতন করেছে, ডিটেল কেদারনাথ বানিয়েছে। এরা বয়স্কদের জন্য বা গরিবদের উপলক্ষে বানিয়েছে। সবাই তো কেদারনাথে যেতে পারে না, এইখানে এলে অনেক কেদারনাথের দর্শন হয়ে যাবে। তোমরা একবার দেখো, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, আর পুরো ডিটেল কেদারনাথের মতন করেছে। এটা সামনে কেদারনাথের সামনেটা আমরা একটুখানি সেলফি করে নিলাম কেদারনাথের সামনে দাঁড়িয়ে। আর এবার চলো ভেতরে ঢুকলাম, কেদারনাথের মানে ভোলে বাবাকে দেখাবো তোমাদের। এই দেখো প্যান্ডেলের ভেতরটা কত সুন্দর করেছে, পুরো কেদারনাথের মতনই। দ্বিতীয় কেদারনাথ এখানে বানিয়েছিল, আমাদের আমাদের পাশেই এই প্যান্ডেলটা হয়েছিল। এই দেখো কত সুন্দর, বাবা বসে আছে এখানে। আর ভেতরটা দেখো কত সুন্দর, মানে ডিজাইনটা করেছিল। পুরো কেদারনাথে যেরকম ভেতরটা থাকে সেমনিই বানিয়েছিল, বয়স্কদের জন্য দর্শন করার জন্য। সবাই তো কেদারনাথে যেতে পারে না, এর জন্য বানিয়েছিল। আর এবার চলো দেখি, দেখা যাক মা দুর্গাতে দুর্গাকে। এটা তো দুর্গাপুজোরই প্যান্ডেল। এর প্রথমে কেদারনাথকে মানে বাবা ভোলেনাথ বাবাকে দেখিয়ে নিল, এবার আমরা বেরিয়ে যাব দুর্গা ঠাকুরের প্যান্ডেলে, মানে পাশেই দুর্গা ঠাকুরের। দেখো পুরো গুহা, যেমনি কেদারনাথের ডিটেল দেখো, বাইরেটা দেখো কত সুন্দর, পাহাড় সাইড দিয়ে বানিয়েছে এরা, কত সুন্দর দেখতেই পাচ্ছ। তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। এগুলো সব পাহাড় কেদারনাথের। এবার আমরা গুহায় নামছি, কেদারনাথের ভেতরে যেই গুহা থাকে সেই গুহার ভেতর দিয়ে নামছি। এই গুহার ভেতরে পড়েছে দুর্গা ঠাকুর, দুর্গা প্রতিমা। এই দেখো প্যান্ডেলটা সাইড দিয়ে দেখে নাও, দুর্গার যেখানে প্রতিমাটা বসিয়েছে, পুরো পাহাড়ের গুহার মতন বানিয়েছে। এই যে প্রতিমা, দুর্গা প্রতিমা দেখো কত সুন্দর। চলো এবার আমরা বেরিয়ে যাই বাইরের দিকে, এক এক করে সবাইকে বাইরে বের করে দিচ্ছে। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।